হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা জানি যারা সিঙ্গাপুর থাকি তারা জানি সিঙ্গাপুরে চুরি করা একটি মারাত্মক অপরাধ। সিঙ্গাপুর প্রতিটা দোকানের সামনে পোস্টার দেওয়া আছে যে চুরি করা একটি ক্রাইম মানে অপরাধ, এবং সামান্য কিছু চুরি করলেও ধরা পড়লো সে সিঙ্গাপুরের আইন অনুসারে সাজা হয়ে থাকে, এবং সিঙ্গাপুরে যারা থাকে তারা এই আইন কানুনগুলো সবাই মেনে চলার চেষ্টা করে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে সিএনএ একটি নিউজ দেখলাম যেটা চুরি করার অপরাধে একজন বাংলাদেশীর 1 বছর 8 মাসের জেল হয়েছে এবং তার সাথে আরও 10 জনেরও সাজা হয়েছে যারা চোরের সাথে সহযোগিতা করেছিল। দুজনের নাম আসছে এখানে, দুজন বাংলাদেশি কনফার্ম, বাকি এগুলো কোন দেশে সেরাই না, হয়তো বা বাংলাদেশি গ্রুপ হবে। তারা চুরি করেছিল একটি পুরাতন স্কুলে, একটি ফ্যাক্টরিতে, যে স্কুল ফ্যাক্টরি রিপেয়ার করার জন্য 5 লক্ষ ডলার খরচ করেছিল তার কেবল রিপেয়ার করার জন্য, এবং স্কুল প্রায় 1,88,000 ডলার মতন খরচ করেছিল তাদের কেবল রিপেয়ার করার জন্য। তারা ইলেকট্রিক্যাল কেবল এবং ওয়্যার চুরি করেছিল রাত গভীর রাত্রে, রাত্রে 2টার দিকে, গত বছর মার্চ মাসে গভীর রাত্রে 2টা 2:30টার দিকে তারা স্কুলের বেড়া কেটে স্কুলে প্রবেশ করে এই ইলেকট্রিক্যাল কেবল এবং ওয়্যার চুরি করেছিল, যা আমাদের জন্য একটি লজ্জাজনক ব্যাপারও। যারা আমরা সিঙ্গাপুরে বসবাস করি তাদেরকে এই খবরটি তাদেরকে লজ্জিত করেছে। বলা চলে আমরা অনেকেই লজ্জিত হয়েছি যে এরকম একটা চুরির খবরের সাথে আমাদের দেশি বাইরা জড়িত। তো আমরা যারা বিদেশ থাকি, প্রবাসে থাকি, তারা কিন্তু এক একটা একজন একজন একটা বাংলাদেশ হিসাবে আমরা একজন যদি খারাপ কিছু করি তাহলে কিন্তু পুরো জাতিকেই উপরে দোষ চলে আসে যে বাংলাদেশি লোক চুরি করেছে। নিউজের কমেন্টে দেখলাম অনেক স্থানীয় জনগণ অনেক ধরনেরই কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন আমাদেরকে উদ্দেশ্য করে, যা সত্যি আমাকে আঘাত করেছেন। মনে রাখতে হবে যে প্রবাসে আমরা এসেছি আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সুখে রাখার জন্য, কিন্তু সুখে রাখতে গিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের আইনবিরোধী কাজ করে ফেলি যা আমাদেরকে লজ্জায় ফেলে। আমাদের এমন কিছু প্রবাসে এমন কিছু করা উচিত নয় যার কারণে আমাদের দেশ এবং জাতি এবং পরিবার লজ্জা পড়ে যায়। আমরা এই ব্যাপারে কী বলার মতো কোনো ভাষা আমার নেই, আমি খুবই লজ্জিত হয়েছি। তো যারা আছি আমরা আশা করবো যে আমরা আইন প্রতি শ্রদ্ধাশীল থাকবো, আমরা আইন বিরোধী কোনো কাজ করবো না, সিঙ্গাপুরে আইন যারা যেসব জিনিসগুলো নিষিদ্ধ ওই সব কাজগুলো থেকে আমরা বিরত থাকবো, তাহলেই আমাদের দেশ মান বিদেশে উজ্জ্বল হবে। অবশ্যই অনেকেই ভালো কাজ করে দেশের মান উজ্জ্বল করতেছে, কিন্তু কিছু কিছু লোকের কারণে আমাদের অনেক সময় লজ্জায় পড়তে হয়। আজকে যেমন চুরি ঘটনার সাথে আমাদের দেশি বাইরে জড়িত হওয়ার কারণে আমরা খুবই লজ্জিত হয়েছি। আশা করি আমরা যারা থাকি না কেন আমরা প্রবাসে এমন কিছু করবো না, আমি কোনো কাজ করবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।